কথা বলছিলাম হ্যাকমি নিয়ে, অর্থাৎ আমার কম্পিউটারের প্রোটেকশন, আমার অ্যান্টিভাইরাস, উইন্ডোজ অ্যাক্টিভেট আছে কিনা, উইন্ডোজ ডিফেন্ডার, তারপর হচ্ছে আমাদের পিসি স্পিড কিভাবে বাড়াবো, এই জিনিসগুলো নিয়ে আজকে কন্টেন্ট। যাদের উইন্ডোজটা অ্যাক্টিভেটেড নাই, হাতের ডান দিকে দেখবা অ্যাক্টিভেট উইন্ডোজ লেখা আছে, তারা অফিসি অফিসিয়াল কেম স্পাইসো থেকে তোমরা উইন্ডোজ অ্যাক্টিভেটেড ভার্সনটা নামাই দিবা। আমি নামাই নিবা, আমি এখানে গুগল ড্রাইভের লিঙ্কও দিছি, ড্রাইভের লিঙ্ক থেকেও নামাই নিতে পারো, ঠিক আছে? আর এখানে একটা পাসওয়ার্ড চাবে, সফটওয়্যারটা ইনস্টল করার পর পাসওয়ার্ড 1 2 3 4 5, এরপর এরকম একটা ফাইল পাবা, সেটা রান করবা, তাহলে দেখবো উইন্ডোজটা অ্যাক্টিভেটেড হয়ে গেছে। আচ্ছা, আর উইন্ডোজ অ্যাক্টিভেটেড হওয়ার পর আমাদের, আমি যেটা বলছিলাম, যদি কোনো প্রিমিয়াম কন্টেন্ট বা সফটওয়্যার তোমাদের লাগে অন্য সাইট থেকে না নামায়, এই তিনটা চারটা সাইট আছে যেগুলো মোটামুটি জাস্টিফাইড যে ভাইরাস নাই, তো এখান থেকে তোমার যদি কোনো একটা সফটওয়্যার লাগে, যেমন তোমার সিসি ক্লিনার দিয়ে সার্চ করলাম, হ্যাঁ তুমি এখানে সিসি ক্লিনার পোর্টেবল ভার্সন আছে, এখান থেকে প্রিমিয়াম ভার্সন, প্রিমিয়াম সফটওয়্যার গুলো ফ্রিতে তুমি ডাউনলোড করে নিতে পারো, আর এগুলোতে ভাইরাস মুক্ত মোটামুটি শিওর। আচ্ছা, এখন আমরা উইন্ডোজ ডিফেন্ডার ইনস্টল করব। উইন্ডোজ ডিফেন্ডারটা হচ্ছে আমাদের অ্যান্টিভাইরাসের, আচ্ছা তুমি খেয়াল করো, মানে আমরা ব্যাপারটা কি, কেন উইন্ডোজ অ্যাক্টিভেটেড করতেছি, উইন্ডোজ ফ্রি ভার্সন দিয়ে আমরা আসলে কি করি, যে কম্পিউটার দোকান থেকে 20 টাকা 40 টাকা দিয়ে সিডি কিনি, সিডি কেনার পর সেটা ইনস্টল করি, তো ওই ফ্রি ফ্রি উইন্ডোজ দিয়ে বেসিক্যালি কি হয়, মাইক্রোসফট তো জানে তুমি ফ্রি ইউজ করতেছো, কিন্তু তারপরও কেন আমাদেরকে অ্যাক্সেস দিচ্ছে, কারণ ও তোমাকে দিয়ে চেক করতেছে যে তুমি কোন সফটওয়্যার বেশি ইউজ করো, কোন টুলটা বেশি ইউজ করো, তো সেই অনুযায়ী ওরা প্রিমিয়াম কাস্টমারদেরকে আরো বেটার সার্ভিস দিচ্ছে, তো তোমাকে আসলে ইউজ করতেছে। আমরা এই ধরনের ইউজ যাতে না হই, এই জন্য উইন্ডোজটা অ্যাক্টিভেট করে নিব আর অনেকের পিসিতে অ্যান্টিভাইরাস আছে না, অ্যাভাস্ট, ইসেট, নর্টন, তারপর হচ্ছে পান্ডা, এরকম অনেক আছে না, অনেকগুলো এরকম অ্যান্টিভাইরাস আছে না অনেকের, যেগুলো হচ্ছে ফ্রিতে ইনস্টল করছো ওইগুলা ফেলে দাও, কারণ হচ্ছে ওই ধরনের অ্যান্টিভাইরাস যেগুলো ফ্রিতে তুমি ইনস্টল করছো ওগুলা আপডেটেড থাকে না, অর্থাৎ আজকে একটা যদি ভাইরাস নতুন আবিষ্কার হয় সে সেটা জানবে না এবং ওই ভাইরাসটা ইফেক্ট করে ফেলবে তোমার পিসিতে, তো এই জন্য আমরা উইন্ডোজ ডিফেন্ডার ইউজ করব। উইন্ডোজ ডিফেন্ডার হচ্ছে উইন্ডোজের বাই ডিফল্ট অ্যান্টিভাইরাস আর কি, তো এটা দিয়ে সমস্ত কাজ হবে, এই জন্য অ্যাভাস্ট, ইসেট, নর্টন এই ধরনের যত ফ্রি অ্যান্টিভাইরাস আছে সব ফেলে দিবা। সবাই কি এটা ক্লিয়ার? ভাই আমি তো পেড ইউজ করি, ইসেট পেড ইউজ করলে ফাইন, ওয়ান ইউজারে যে পেড আছে 600 টাকা বা 1000 টাকা ওগুলো ইউজ করলে ঠিক আছে, কিন্তু যারা ফ্রিতে ইউজ করতেছে ওগুলো ফেলে দিবা, ক্লিয়ার? হ্যাঁ, একটা কথা প্রশ্ন ছিল যে আপনি যেটা উইন্ডোজ ইনস্টল করার জন্য যেটা বললেন না, ওইটা যখন ডাউনলোড করে আমি ইনস্টল করতে যাই তখন হচ্ছে মানে আটকাই দেয় আর কি, ভাইরাসের থ্রেট প্রোটেকশন দেখায়, অ্যান্টিভাইরাস অফ করে রাখো, এটা ভাইরাস না বাট ভাইরাস হিসেবে দেখায় আর কি, সমস্যা নেই। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল, সবাই একটু কমেন্ট করো ক্লিয়ার কিনা, অ্যান্টিভাইরাসটা ফেলবা কেন, ওটা ক্লিয়ার কিনা সবাই বলো। বেসিক্যালি ফ্রি অ্যান্টিভাইরাস দিয়ে কি হয়, ফ্রি অ্যান্টিভাইরাস দিয়ে এক নাম্বার হচ্ছে ওরা তোমার বিভিন্ন পার্সোনাল ইনফরমেশন নিয়ে যায়, তোমার পিসি পিসিতে এটা ইনস্টল করার জন্য তোমার পিসির বিভিন্ন কুকিতে ঢুকে, কি কুকিতে ঢুকার পর কুকি থেকে বিভিন্ন ইনফরমেশন নিয়ে যায়, পেমেন্ট গেটওয়ে নিয়ে যায়, এই জন্য ট্রাই করবা যে কি অ্যান্টিভাইরাস যেগুলো ফ্রিতে ইউজ করছো ওগুলো ফেলে দেওয়ার। তাহলে অ্যান্টিভাইরাস আমরা কি ইউজ করবো, আমরা উইন্ডোজ ডিফেন্ডার ইউজ করবো, কিভাবে ইউজ করবো আমি দেখাচ্ছি। আচ্ছা সবার তো ক্লিয়ার তাই না? এবার যে কোনো একজন যার উইন্ডোজ অ্যাক্টিভেটেড আছে সেই স্ক্রিনটা শেয়ার করো, ওর পিসিতে আমি উইন্ডোজ ডিফেন্ডারটা কনফিগার করবো, ঠিক আছে? যে কোনো একজন একটু স্ক্রিন শেয়ার করো যার উইন্ডোজটা অ্যাক্টিভেটেড। আচ্ছা এবার আমার অনেক সময় ডিফেন্ডার অন থাকলে অনেক অ্যাপস আপনার নামানো যায় না, সেক্ষেত্রে কি কোনো সমাধান আছে? এই অ্যাপটা যদি তোমার কাছে মনে হয় অথেন্টিক তখন ডিফেন্ডারটা অফ করে তারপর নামাই নিও। আচ্ছা আমি চ্যাটের লিংকের মধ্যে তোমার ডকের লিংকটা দিছি, ডকের লিংকটা একটু ওপেন করো যে স্ক্রিনটা শেয়ার করছো সাকিব হাসান। আচ্ছা আসো আমরা উইন্ডোজ ডিফেন্ডারটা কনফিগার করি, অর্থাৎ যাদের উইন্ডোজ অ্যাক্টিভেটেড অবস্থায় আছে তারা উইন্ডোজ ডিফেন্ডার বাই ডিফল্ট একটা অ্যাপ আছে, ওই অ্যাপটা আমরা ইনস্টল করে নিব। নিচে নেমে যাও একটু আরো নিচে, হ্যাঁ সবার প্রথমে উইন্ডোজ ডিফেন্ডার আর একটু নিচে, সবার প্রথমে দেখো সেটিংস এ যাবা, আপডেট এন্ড সিকিউরিটি তে ক্লিক করবা, তোমার যে উইন্ডোজ আছে না নিচে বাম দিকে, হ্যাঁ সেটিংস এ ক্লিক করো, ওখানে সেটিংস, হ্যাঁ সেটিংস এ যাওয়ার পর আপডেট এন্ড সিকিউরিটি,
একটু নিচে দেখো আপডেট এন্ড সিকিউরিটি অপশন আছে হ্যাঁ ওকে এবার ডক দেখো কি লিখছি এরপরে উইন্ডোজ সিকিউরিটিতে যাবা তারপর ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশনে যাবা একটু নিচে হ্যাঁ উইন্ডোজ সিকিউরিটি ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশনে ক্লিক করো আচ্ছা এটা হচ্ছে উইন্ডোজ ডিফেন্ডার এবার আসো আবার ডকে যাও আচ্ছা এখানে দেখো বাম পাশে ভাইরাস থ্রেট এন্ড প্রোটেকশন অপশন আছে ম্যানেজ সেটিংস এ ক্লিক করে এখানে চারটা অপশন আছে চারটাই অন করে দিব ম্যানেজ সিকিউরিটি ম্যানেজ সেটিংস হ্যাঁ এখানে চারটাই অন আছে কিনা দেখব রিয়েল টাইম প্রোটেকশন ক্লাউড অটোমেটিক আর টেম্পার চারটাই অন আছে কিনা দেখব শেষ তারপর ডকে যাই আচ্ছা এরপরে দেখবা তোমার উইন্ডোজ ডিফেন্ডারটা প্রোটেক্টেড দেখাচ্ছে কিনা হ্যাঁ পিসি স্ট্যাটাসটা আর এরপর ফাইনালি এই যে দেখো এখানে প্রোটেক্টেড দেখাচ্ছে ওই যে তোমার গ্রিন টিক দেওয়া আচ্ছা ডান আইটু নিচে নামো এরপর একটা কুইক স্ক্যান করব হ্যাঁ উইন্ডো সিকিউরিটি ক্লিক করে একটা স্ক্যান করে নিবা তোমার ভাইরাস থ্রেট প্রোটেকশনে একদম টপ এই যে হ্যাঁ কুইক স্ক্যান এই কুইক স্ক্যান দিয়ে তোমার কোনো ফাইলে কোনো ভাইরাস আছে কিনা একবার চেক করে নিবে শেষ এরপরে সে অটোমেটিক্যালি কোনো ভাইরাস ইনজেক্ট হইলেই ও থ্রেটটাকে অফ করে দিবে এই গেল উইন্ডো সিকিউরিটি থ্যাঙ্কস ফর শেয়ারিং সবাই কি উইন্ডোজ ডিফেন্ডার কিভাবে ইউজ করব সবাই ক্লিয়ার কার কোনো প্রশ্ন বলো আপু শুনছি জি আমি উইন্ডোজ ডিফেন্ডার তো আমি সব সময় ইউজ করি কিন্তু মাঝে মাঝে দেখা গিয়েছে কি যে কিছু কিছু ছোট নোটিস আসে যে এটা ডিলিট হয়েছে অথবা এটা ইনস্টল হয়েছে এটার সঙ্গে এক্সট্রা যে ফাইলগুলো ওইগুলো হলো যে রিমুভ অথবা মানে ইয়া করতে রিমুভ অথবা ডিলিট করতে হয় জি ভাইয়া ওরা সে ওটা অটোমেটিক্যালি করে নেবে আর যে ফাইলগুলো ডিলিট হয় সেটা ডিলিট হয় বেটার সেটা থাকলে তোমার জন্য প্রবলেম হবে ঠিক আছে সো ওটা যেটা ডিলিট করে দিতেছে রিমুভ করে দিতেছে ফাইন ওটা ও করবে তো ওকে কাজ করতে দাও আর যদি কোনো সফটওয়্যার ইউজ না করতে পারো বুঝবা যে ওটার মধ্যে ভাইরাস আছে সেটা ফেলে দিতেছে আচ্ছা এরপর আমরা চলে যাব হচ্ছে এই শীটটা সবাই ভালো করে পড়ো এখন আমরা বিভিন্ন থিম প্লাগইন নিয়ে কাজ করি তাই না তোমরা যে ধরো এলিমেন্টর প্লাগইন দিলাম বা কোন একটা ফাইল আই ডিডন্ট গেট দ্যাট তাহলে একটু মিউট করো আচ্ছা যে কোনো ফাইল যদি দেওয়া হয় তুমি ইনস্টল করার আগে হতে পারে সফটওয়্যার হতে পারে প্লাগইন হতে পারে থিম আমরা এই তিনটা সাইড দিয়ে চেক করে নিব ভাইরাস আছে কিনা ফার্স্ট সাইড ভাইরাস স্ক্যান জ্যোতি ধরো আমার পিসির মধ্যে আমি একটা প্লাগইন আছে ওই প্লাগইনটা ইনস্টল করব প্লাগইনটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইনস্টল করার আগে তুমি একটু আপলোড করে নাও ধরো দোকান প্রো এটা একটা প্লাগইন এই প্লাগইনটা আপলোড করে ফেললাম এখন ও টোটাল এখানে কয়টা 15টা অ্যান্টিভাইরাস দিয়ে চেক করবে যে কোনো ভাইরাস আছে কিনা সবগুলোই বলতেছে ফাউন্ড নাথিং ফাউন্ড নাথিং ফাউন্ড নাথিং যদি কোনোটাতে ভাইরাস থাকে তোমাকে রেড আকারে দেখাবে যে এই এই ফাইলটাতে ভাইরাস আছে তখন ওইটা ইউজ করবা না ঠিক আছে এই একটা গেল এটা গেল জ্যোতি এটার পর হচ্ছে ভাইরাস স্ক্যান টোটাল ভাইরাস হ্যাঁ ভাইরাস টোটাল আর কি ডাইরেক্ট লিংক দিয়ে আপলোড করতে পারো অথবা ফাইল আপলোডও করতে পারো আমি ফাইল আপলোড করতেছি যেকোনো এখানে একটা ফাইল আপলোড করলাম ওকে এখানে দেখো সব টিক দেওয়া তার মানে কোনো ভাইরাস নাই ঠিক আছে এভাবে কন্টেন্ট তোমাকে যেই দেখ আমি দেই বা তোমার ফ্রেন্ড দেখ বা তুমি কিনো যেটাই তুমি ইউজ করবা ইউজ করার আগে চেক করে নিবা ভাইরাস এই ফাইলগুলো দিয়ে কোন একটা সাইডে ঢুকতে তোমার ভয় লাগতেছে তুমি বুঝতেছো না এই সাইটটার মধ্যে ঢুকা ঠিক হবে কিনা তখন গুগলের ট্রান্সপারেন্সি রিপোর্ট নামে একটা ওয়েবসাইট আছে যেটা দিয়ে ও আগেই বলে দিতে পারে সাইটটাতে কোনো ভাইরাস আছে কিনা ধরো এইটা একটা সাইটের লিংক এই সাইডে আমি ঢুকবো কিনা বুঝতেছি না তো এই সাইডে আমি ট্রান্সপারেন্সি রিপোর্ট দেখে নিব একবার মানে কোনো ব্যাড রিপোর্ট আছে কিনা ওকে নো আনসেফ কন্টেন্ট ফাউন্ড তার মানে ঠিক আছে আচ্ছা সো এগুলো হচ্ছে ভাইরাস চেকিং এর অপশন ভাইরাস যদি পায় তাহলে এই ভাইরাসগুলা এই নামে আছে কিনা সেটা দেখবা অনেক সময় ভাইরাস
হয় না কিন্তু তারপর লাল দেখায় কারণ জাভাস্ক্রিপ্টের কিছু ফাইলের মুভমেন্টের একটু এলোমেলো থাকে তার কারণে তারপর তুমি জাস্ট চেক করে নিবা যে ভাইরাসটার নাম ট্রোজান অথবা ব্যাকডোর অথবা মেলওয়্যার অথবা ওয়েব শেল কিনা যদি এই চারটা নামে থাকে এই চারটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস ভাইরাস এই চারটা ফাইল মানে ভাইরাসের নাম যদি হয় এই চারটা তাইলে বুঝবে সেটা ভাইরাস আর আদারওয়াইজ অন্য কোনো ফাইলে যদি রেড দেখায়ও ওটাকে ভাইরাস মনে করার কোনো কারণ নেই ঠিক আছে সবাই কি ভাইরাস স্ক্যান চেক করা কি সবাই ক্লিয়ার যে কোনো থিম প্লাগইন কন্টেন্ট কিভাবে চেক করবা সবাই ক্লিয়ার শপিফাই আজকে যাব না আজকে এই ক্লাসটা শেষ করাই একটা এলিমেন্টর সাইটে ইনস্টল করছিলাম সাইটে নষ্ট হয়ে গেছিল হ্যাঁ এই জন্য আগে চেক করে নিবা কোনো ভাইরাস আছে কিনা আচ্ছা এগুলোর মধ্যে ভাইরাস থাকে তখন কি করবো মানে এগুলোর মধ্যে ভাইরাস থাকলে ওই ফাইলটা ইউজ করবা না ফেলে দিবা মানে ওই ফাইলটা তোমার পিসিতে নামাইছো জিপটা কিন্তু ইনস্টল করা নাই সমস্যা নেই তোমার পিসি ক্ষতিগ্রস্ত হবে না কিন্তু তুমি যখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপলোড করবা তখন গিয়ে সাইটটা ক্ষতিগ্রস্ত হবে এই জন্য সাইটে আপলোড করার আগেই তুমি চেক করে নিবা ভাইরাস আছে কিনা যদি ভাইরাস থাকে এটা ফেলে দিবা আচ্ছা এবার আমরা ওয়েবসাইট স্পিড মানে আমার পিসি স্পিড বাড়াবো হ্যাঁ পিসি স্পিড বাড়ানোর জন্য আমাদের কিছু চমৎকার কাজ দেখব আমরা সবার প্রথমে সিসি ক্লিনার ফ্রি ভার্সনটা নামাবো যে কোনো একজন স্ক্রিনটা শেয়ার করো আমরা সিসি ক্লিনার ইনস্টল করব কিভাবে আমার পিসি স্পিড বাড়ানোর জন্য এটা দেখাচ্ছি আচ্ছা সরি ডক্টর টু ওপেন করো ভাই আমার কি স্ক্রিনটা শেয়ার হইছে হ্যাঁ শেয়ার হইছে তুমি জাস্ট ডক্টর ওপেন করো আর ডক্টর কোথায় থাকে আমি বুঝতেছি না ভাই বা ক্লাসরুমে গেলে তুমি পাবা এই ডক্টর তাই না ভাই এখন আমরা যেটা করব সিসি ক্লিনার নামে একটা সফটওয়্যার নামাবো সফটওয়্যারটা ইনস্টল করব সফটওয়্যারটা ইনস্টল করার পর সিসি ক্লিনার বেসিক্যালি তোমার যতগুলো ব্রাউজার আছে যতগুলো সফটওয়্যার আছে সবগুলোর ক্যাশ গুলো ক্লিয়ার করবে ওকে ক্যাশ মানে কি আমার ওয়েব একটা ফাইল ইউজ করার পর ওই ফাইলের বিভিন্ন ইনফরমেশন ব্রাউজার সেভ করে রাখে ওই ক্যাশটা ক্লিয়ার করার জন্য সিসি ক্লিনার খুব চমৎকার একটা সফটওয়্যার এই সফটওয়্যারটা প্রত্যেক পিসি একবার করে যখন অন করবার প্রত্যেক দিন তখন একবার করে ইউজ করবা হ্যাঁ ডাউনলোড করে নামে ফেলো লিঙ্কটা থেকে গেট সিসি ক্লিনার লিংকে গিয়ে ডাউনলোড করে নামে ফেলো হ্যাঁ আমার অলরেডি ডাউনলোড করা আছে এটা আচ্ছা ইনস্টল করছো হ্যাঁ হ্যাঁ ইনস্টল করা আছে আমার অলরেডি ভাই ওপেন করো সবাই ডাউনলোড এবং ইনস্টল করার পর সিসি ক্লিনার অ্যাপটা ওপেন করবা এটার কিছু সেটআপ আছে আমরা সেটআপটা কিভাবে করব একটু দেখো ডকের মধ্যে ওপেন করো ডক ওপেন করো ডকের নিচের দিকে একটু টাইম দাও ডকটা লোড নিক আচ্ছা একটু দেখো আমরা সিসি ক্লিনারের সেটআপটা কিভাবে করব সবার প্রথমে ডকে যাও ডকে ক্লিক করে দেখো ডকে একটু উপরে লেখা আছে দেখো অ্যাপ্লিকেশন ছবির একটু উপরে ছবির একটু উপরে দেখো এখানে ডাউনলোড করার পর তুমি এটা রান করবা ডেইলি কাস্টম ক্লিনে গিয়ে টিক দিবা সব অপশন কাস্টম ক্লিন নামে একটা অপশন আছে হাতের বামে হ্যাঁ কাস্টম ক্লিন এগুলো সব অপশন টিক দাও আছে কিনা দেখবা এবার ছবির সাথে মিলা যেগুলোতে ছবির সাথে মিলাও ছবির সাথে মিলানোর পর দেখো এখানে উইন্ডোজে যা আছে সব টিক ইন্টারনেট এক্সপ্লোরার যা আছে সব টিক তারপর তারপর হচ্ছে ডান পাশে গুগল ক্রোমে দেখো একটু দেখো গুগল ক্রোমে সেশন আর সেভ পাসওয়ার্ডটা টিকটা উঠে দাও গুগল ক্রোমে সেশন আর সেভ পাসওয়ার্ড উঠানোই আছে ফাইন তারপর হচ্ছে আর বাকি সব ঠিক থাকবে সিস্টেমে যাও দেখিবে সব ঠিক আছে সিস্টেমে দেখো তো কি কি আছে চেঞ্জ হইছে মনে হচ্ছে উইন্ডোজ
সিস্টেম মানে উইন্ডোজে যাও উইন্ডোজ অপশনে গিয়ে উইন্ডোজ এক্সপ্লোরারে লাস্টেরটা বাদে একটু স্লো নিচে নামো উইন্ডোজ এক্সপ্লোরার হ্যাঁ লাস্টেরটা বাদে বাকি সব ঠিক ফাইন সিস্টেমে একটু দেখো তো ছবিতে কি আছে সিস্টেমে মনে হয় সিস্টেমে লাস্টের চারটা টিক বাদ যাবে অ্যাডভান্সে সব বাদ যাবে সিস্টেমে লাস্টের চারটা টিক বাদ অ্যাডভান্সে সব বাদ অল ডান এখন জাস্ট কিছুই না রান ক্লিনার দিব শেষ প্রতিদিন একবার করে এভাবে রান ক্লিনার দিবা ও তোমার সমস্ত ক্যাশ ক্লিয়ার করে ফেলবে ভাই এটা তো একবার সিলেক্ট করলে হবে প্রতিদিন তো সিলেক্ট করার দরকার হবে না এটা একবার সেটআপ করে রাখবা প্রতিদিন খালি ক্লিন করবা শেষ সবাই কি ভাইয়া সবাই কি ক্লিয়ার ওকে থ্যাঙ্কস ফর শেয়ারিং এবং আমি আচ্ছা ভাইয়া বলো এই আমরা অ্যানালাইজারটা ইউজ করব হ্যালো অ্যানালাইজার কি জিনিস বুঝলাম না ওই যে সিসি ক্লিনারে যে রান এর অপোজিটে যেটা আছে অ্যানালাইজ না অ্যানালাইজার দরকার নাই আমরা শুধু ক্লিয়ার ক্যাশ ক্লিয়ার করব এটা থেকে ঠিক আছে এছাড়া ঠিক আছে না এক্সট্রা অর্ডিনারি কিছু কোড দিয়ে ক্লিয়ার করব সবাই দেখো আমরা কোন কোন আচ্ছা ব্রাউজারে পরে আসতেছি আচ্ছা এবার কিছু এক্সট্রা অর্ডিনারি কোড দেখব যেই কোডগুলো দিয়ে আমার পিসির অনেক কিছু স্পিড ঠিক করা সম্ভব আবার বলতেছি যে কোডগুলো আমরা দেখব এই কোডগুলো কিছু হ্যাকারদের কোড সুতরাং এই কোডগুলো বাইরে শেয়ার না করা বেটার আর যদি শেয়ার করো তাহলে তুমি রিসোর্সের লিংকটা দিয়ে দিতে পারো আমরা বিভিন্ন রিসোর্স থেকে এই এই কোডগুলো কালেক্ট করছি এবং এখানে যে ক্যাশগুলো ক্লিয়ার হবে সেগুলো কোনো সফটওয়্যার দিয়ে ক্লিয়ার করা যাবে না এতটা পাওয়ারফুল এগুলো আর কি ওকে তো আমরা যে কোনো একজনের পিসি থেকে দেখবো আর কি প্রথমে সার্চে ক্লিক করব সিএমডি লিখব রাইট বাটন দিয়ে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর যে কোনো একজন স্ক্রিনটা শেয়ার করো এখন আমরা কমান্ড মোডে কিছু কোড পুশ করব যে কোডগুলো দিয়ে আমার পিসির স্পিড অনেক ফাস্ট হয়ে যাবে এটা শুধু পিসি না তোমার ব্রাউজারের স্পিড পর্যন্ত ফাস্ট করবে তুমি জাস্ট এটা টের পাওয়ার জন্য একটু পরে বুঝতে পারবা সার্চ করার পর কমান্ড লেখার পর রাইট বাটন দিয়ে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর হয়নি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর টিক দিতে হবে হ্যাঁ ওকে এইবার যে কোডগুলো আছে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দাও ওকে সিস্টেম 32 মোডে রান হবে দেখো সিস্টেম 32 লেখা ওকে সিস্টেম 32 যখন লেখা থাকবে তখন বুঝবা ওকে এবার নিচে নামো নিচে নেমে একটা একটা কোড পুশ করতে থাকো জাস্ট নিচে আর একটু নিচে হ্যাঁ এখানে যে এই যে কালো কালারের কোড তিনটা করে ক্লিক করো প্রত্যেকটা করে প্রত্যেকটা লাইনে একটা কোড তিনটা ক্লিক করে কপি দাও কন্ট্রোল সি দিয়ে কমান্ড মোডে কন্ট্রোল ভি দাও কন্ট্রোল ভি ওকে ডান পরেরটা একটা একটা লাইন তিনটা করে ক্লিক করবা তাইলে এন্টার দেওয়া লাগবে না আর কি কন্ট্রোল ভি ডান পরেরটা কপি পেস্ট ডান তারপর আইপি কনফিগ রিলিজ এখানে হচ্ছে আইপি যেসব কনফিগারেশন গুলো আছে এই কনফিগারেশন গুলো ক্লিয়ার করবে হিউজ পরিমাণে ক্যাশ ক্লিয়ার হবে এবং পিসি এবং ব্রাউজার অনেক ফাস্ট হবে আইপি কনফিগ রিনিউ দাও পরটা দাও হ্যাং করলো নাকি আচ্ছা অন্য একজন স্ক্রিনে শেয়ার করো তো ভাই আমার স্ক্রিন দেখা যাচ্ছে সরি ভাই আমার নেট চলে গেছিল না কি হয়েছিল আল্লাহ জানে আচ্ছা ডক্টর ওপেন করো তিন পরে করি আমরা ডক্টর ওপেন করে ফেলো তুমি কি ঢুকছো আবার ভাই আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে নাকি যে আগে ফাস্টে করছিল ওনার স্ক্রিনটা দেখা যাচ্ছে আগেরটা দেখা যাচ্ছে ডক্টর ওপেন করো ডক্টর ডক্টর কোথায় আছে কন্ট্রোল শিফট টি দাও চলে আসবে আচ্ছা ভাই আমি ডক্টর একটু কাইন্ডলি ওপেন করতেছিলাম
আমি জুমের চ্যাট আবার দিচ্ছি লিংকটা। এখান থেকে তো ভাই আমি অ্যাক্সেস করতে পারতেছি না জুমে এটা। স্ক্রিন শেয়ারটা অফ করে তারপরে লিংকটা নিয়ে তারপর আবার ওপেন স্ক্রিন শেয়ার করো। আচ্ছা ভাই কাইন্ডলি অন্য একজনকে বলেন তো শেয়ার করতে, আমি মানে এই জিনিসটা বুঝতেছি না। একটু আগে যে শেয়ার করছো সে আবার শেয়ার করো। আচ্ছা কোডগুলো একটু পুশ করতে থাকো। বাকিগুলো পুশ করো, যেটা পুশ করা হয়েছে ওগুলো তো ডান। ওকে ডান। তারপর কিছু তোমার দেখা দরকার নেই, মানে রেজাল্ট কি আসছে দেখা দরকার নেই, তুমি খালি পুশ করে যাও। দেখো কতগুলো আইপি কনফিগারেশন ক্লিয়ার করলো, ডিএনএস স্ল্যাশ বলে এটাকে। দেন দেখো কতগুলো ক্লিয়ার করছে। তো এই জিনিসগুলো হচ্ছে তোমার যখন মোটামুটি একদিন বা দুদিন পর পর এই কাজটা করলেই হবে, এবং দেখবা তোমার দুদিন পিসি খুব দ্রুত চলবে, এবং তোমার অনলাইনে স্পিডটা আমরা একটু পরে টেস্ট করে দেখবো, স্পিডটা অনেক বেটার হয়ে যাবে। ওকে ডান। এবার তুমি ইউটিউবে গিয়ে youtube.com বা কোনো একটা সাইডে গিয়ে এন্টার দিয়ে দেখো স্পিড কেমন ভালো হয়। জাস্ট উইদিন 1 সেকেন্ডে সে লোড নিবে। ওকে, সো বেসিক্যালি আমার ব্রাউজার থেকে অনলাইনের ক্যাশ এবং আমার পিসি থেকে ব্রাউজারের ক্যাশ সবগুলো ক্লিয়ার হলো। সবাই কি ক্লিয়ার? কি করলাম সবাই ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। আমরা বলতেছি এগুলো কিছু হ্যাকিং কোড, হ্যাকারদের কিছু কোড, আর হ্যাকারদের নিয়ম হচ্ছে তুমি ওদের ইউজ করা ওদের দেওয়া কোডগুলো ইউজ করে তুমি নিজে বেনিফিটেড হওয়ার সমস্যা নেই, কিন্তু তুমি নিজে যদি পাবলিকলি শেয়ার করো তাহলে ওদেরকে ক্রেডিট দিতে হয়, সেক্ষেত্রে ওয়েবসাইটের লিঙ্কের ক্রেডিট দিতে পারো, আর শেয়ার না করাই বেটার বেসিক্যালি। ওকে, আচ্ছা চলে আসলাম আমাদের। আচ্ছা এবার আমরা এগুলো তো সারা জীবন নাও থাকতে পারে, গুগল থেকে কিভাবে কমান্ডগুলো পাবো? এই কমান্ডগুলো আসলে মানে যারা আসলে কম্পিউটার সায়েন্টিস্ট তারা আসলে রেগুলার আপডেট করে, তো গুগল করে পাইতে পারো কিছু কিছু জিনিস যেগুলো আমি আসলে সোর্সগুলো যদি একটু কাইন্ডলি দেখেন, সোর্সগুলো আমি দিয়ে দিছি উপরে। এই যে আমি একটা সোর্সের লিংক দিছি, আর এখান থেকে আমি 5টা 6টা কোডের মতো পাইছি, আর বাকিগুলো হচ্ছে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা আর কি। হ্যাঁ, এখানে তোমার 5-6টা লাইন পাওয়া, এরকম কিছু সাইট আছে আলাদা, এরকম সাইট থেকে পাওয়া যায়। তো এগুলো আসলে আপডেট রাখতে হবে নিজেকে, এগুলো আসলে আপডেট একটা সাইট থেকে পাওয়া সম্ভব না, এগুলো বিভিন্ন কোড বিভিন্ন সাইট থেকে নেওয়া। এটা কি সব উইন্ডোজে চলবে নাকি জাস্ট উইন্ডোজ 10 এর জন্য? হ্যাঁ, সব উইন্ডোজে চলবে। আচ্ছা এবার দেখো আমরা গুগল ক্রোমে স্পিড আপ করব। গুগল ক্রোমে স্পিড আপ করার জন্য যে কোনো একজন একটু স্ক্রিনটা শেয়ার করো, মানে আমার ক্রোম ব্রাউজারটা অনেক ইম্পর্টেন্ট, ক্রোম ব্রাউজারটার স্পিডটা সবসময় ভালো রাখতে হবে। কিভাবে করবো এটা দেখাচ্ছি। আচ্ছা তোমার শীটটা কেন থাকবে না, তোমাদের শীটটা ইয়া করবা সবসময়, এই শীটটা সবসময় তোমরা এরকম একটা শীট তোমরা হচ্ছে ফাইলে গিয়ে মেকে কপি দিয়ে রাখবা। মেকে কপি দিলে কি হবে, তোমার নামে একটা কপি হয়ে তোমার গুগল ড্রাইভে সেভ থাকবে, তাহলে আমি যদি কোডগুলো কখনো ফেলেও দেই তোমার যে ডকটা আছে ওইখান থেকে নষ্ট হবে না, ওইখানে ওটা সারা জীবন থেকে যাবে। আমরা যে ডকগুলো দিব এগুলো মেকে কপি দিয়ে তুমি তোমার ড্রাইভে সেভ করে নিও। যে কোনো আরেকজন একটু স্ক্রিনটা শেয়ার করো, আমরা ক্রোম স্পিড আপ একটু দেখে নিই, গুগল ক্রোমে স্পিড আপ। আচ্ছা সবার প্রথমে এই লিংকটাতে চলে যাও, ক্রোম সেটিংস ক্লিন আপ। এই ক্লিন আপে গিয়ে ফাইন্ড করো কোনো হার্মফুল সফটওয়্যার আছে কিনা, সে নিজে ফাইন্ড করে দেখবে। এটা হইতে থাক। নেক্সট ডিসেবল করবো আননেসেসারি এক্সটেনশন গুলা, ক্রোম এক্সটেনশনে যাও। ক্রোম এক্সটেনশনে যাওয়ার পর এখানে দেখো আননেসেসারি কোনো এক্সটেনশন আছে না, যে ফন্ট পিকার সিএসএস পিকার
এগুলোর মধ্যে তোমার কাছে যদি মনে হয় কোনোটা আনইউজুয়াল বা দরকার নাই সেগুলো রিমুভ করে দিতে পারো, ঠিক আছে? আর যদি মনে করো লাগবে তাহলে থাক। পরেরটা, এরপর হচ্ছে ক্যাশ ক্লিয়ার, কন্ট্রোল শিফট ডিলিট দাও। আচ্ছা এখানে দুই ধরনের ডাটা পাবো, একটা বেসিক একটা অ্যাডভান্স। ক্লিক করো না তুমি, জাস্ট ডকটা একটু ওপেন করো। বেসিক ডাটার মধ্যে মাঝখানে কুকিটা অফ করে দিব। এবার ক্লিয়ার ডাটা, আচ্ছা ডান। আরেকটা হচ্ছে অ্যাডভান্স, আবার কন্ট্রোল শিফট ডিলিট দিব, লাস্টের চারটা অপশন, আবার কন্ট্রোল শিফট ডিলিট দাও। হ্যাঁ এবার বেসিক না অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সের লাস্টের চারটা উঠাই দিব, লাস্টের চারটা উঠানোই আছে। এবার ক্লিয়ার ডাটা দিব, এটা হচ্ছে ব্রাউজারে ক্যাশ ক্লিয়ার করা, অনেক দ্রুত হবে তোমার গুগল ক্রোম ব্রাউজারটা। এটা প্রত্যেকটা সিঙ্কে গিয়ে গিয়ে করবা, অর্থাৎ আমরা গুগল ক্রোমে সিঙ্ক আছে, সিঙ্ক তো জানি আমরা সবাই, ওই যে হাতের ডান পাশে তোমার নামের উপর ক্লিক করে যদি আরেকটা সিঙ্ক থাকে তাহলে আরেকটা সিঙ্কে যাবা, তখন আবার ক্লিয়ার করবা, ডান। আচ্ছা এবার একটু দেখি ডকে আর কি কি আছে, নিচে নামো। আচ্ছা এবার আমরা টাস্ক ম্যানেজারে আননেসেসারি সফটওয়্যার ফালাবো। সিম্পলি আমি গত এক মাস ধরে ইউজ করতেছি না এমন কোনো সফটওয়্যার ফালাই দিব চোখ বন্ধ করে। অর্থাৎ টাস্ক ম্যানেজারে যাব, টাস্ক ম্যানেজারে কিভাবে যাবা, তোমার টাস্ক ম্যানেজার হচ্ছে তোমার ওই যে সার্চে গিয়ে টাস্ক ম্যানেজার লিখতে পারো, অথবা এই যে এই তোমার যে নিচে যে বটম লাইনটা আছে ওখানে রাইট বাটন দিয়ে টাস্ক ম্যানেজারে যেতে পারো। হ্যাঁ আচ্ছা টাস্ক ম্যানেজারে গিয়ে এখানে কি কি আছে একটু দেখো, ফর উইন্ডোজ সবার প্রথম হচ্ছে, একটু দেখি ডকে যাও তো, ডকে দেখো সবার প্রথম হচ্ছে না এই যে উপরে, হ্যাঁ টাস্ক ম্যানেজার স্টার্টআপে গিয়ে ডিসেবল অল আননেসেসারি সফটওয়্যার, স্টার্টআপে গিয়ে আননেসেসারি সফটওয়্যারগুলো ফালাবো। স্টার্টআপ মানে কি আননেসেসারি সফটওয়্যার ফেলবো না, যেসব সফটওয়্যার অটোমেটিক্যালি কম্পিউটার অন হওয়ার সাথে সাথে ওপেন হয়ে বসে থাকে, আমার যখন লাগবে আমি ওপেন করে নিব, অটো ওপেন হওয়ার তো দরকার নাই, ক্লিক করে সবগুলো ডিসেবল করো। এনিডেক্স ডিসেবল ক্লিক করে একদম নিচে হাতে রাইটে ডিসেবল, হ্যাঁ ওকে ডিসেবল, রাইট বাটন দিয়ে ডিসেবল করতে থাকো একটা, মানে যেগুলো আমার মানে এগুলো আমার যখন লাগবে তখন আমি ওপেন করব, অটো ওপেন হওয়ার তো দরকার নাই, সবগুলো অফ করে রাখো, যখন আমার লাগবে আমি ওপেন করে নিব, মানে ব্যাপারটা বুঝতে পারছো? এটা ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক্যালি তোমার পিসি অন হওয়ার সাথে সাথে ব্যাকে রান হওয়া শুরু করে, ব্যাকে রান হলে ডিফেন্ডার তো থাকবে, ডিফেন্ডার তো থাকবে অন রানে, ডিফেন্ডার থাকবে, রিয়েল টাইম অডিও থাকবে, মাইক্রোসফট ওয়ান ড্রাইভ অফ করছো, গুগল ক্রোম অফ করে দাও, আমার গুগল ক্রোম যখন লাগবে আমি ব্রাউজ করে গুগল ক্রোম ওপেন করে নিব। ওকে এগুলো হচ্ছে স্টার্টআপে কোনো অ্যাপ যাতে অটোমেটিক্যালি ওপেন না হয় আমি ডিসেবল করে দিলাম, ডান। ডক, ডকের মধ্যে টাস্ক ম্যানেজারের প্রসেসে গিয়ে যেসব সফটওয়্যারগুলো এখন রান করতেছি না সেগুলো রিমুভ করে দিব বা অফ করে দিব। প্রসেস, প্রসেসে গিয়ে দেখো অ্যাপ চারটা রান হচ্ছে, এখানে গুগল ক্রোম ইউজ করতেছি থাক, তারপরে জুম ইউজ করতেছি থাক, নিচের দিকে এনিডেক্স এর দরকার নাই, এনিডেক্স গুলো এন নাও, এন নাও দাও, এনিডেক্স কে ক্লিক করে রাইট বাটন দিয়ে এন টাস্ক, এন টাস্ক সিসিটি না এন টাস্ক। আচ্ছা এগুলো তো চলতেছে, আর যেগুলো উইন্ডোজ এর বাই ডিফল্ট কিন্তু কোনো একটা সফটওয়্যার ইনস্টল করলে বুঝতে পারবা সেটা সফটওয়্যার, তাই না? যেমন টিম ভিউয়ার একটা সফটওয়্যার, তারপরে যেমন টিম ভিউয়ার দরকার নাই ফেলে দাও, যেগুলো সফটওয়্যার সেগুলো এন্ডাস করে দিবা, কিন্তু যেগুলো উইন্ডোজ এর বাই ডিফল্ট অ্যাপ ওগুলো ফেলার দরকার নাই। স্কাইপ থাক, স্কাইপও এন্ডাস করে দাও। আচ্ছা চলবে, বাকিগুলো উইন্ডোজ এর বাই ডিফল্ট। ওকে এভাবে তোমরা ব্যাকগ্রাউন্ড প্রসেসে ইয়া করবা, পারফরমেন্সে গিয়ে দেখবা তোমাদের সিপিইউ মেমোরি 50% এর নিচে আছে কিনা। সিপিইউ মেমোরি 56 আছে আর মেমোরি 71 আছে, সিপিইউ কমতেছে। আচ্ছা এই দুটোটাকে বিভিন্ন অ্যাপ আস্তে আস্তে ক্লোজ ক্লোজ করে 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 50 নিচে রাখার সবসময় ট্রাই করবা। ওকে মেমোরি কমছে, সিপিইউ কমতেছে, মোটামুটি দুটোটা 50 নিচে রাখার ট্রাই করবা। ওকে এটা গেল আমাদের টাস্ক ম্যানেজারের কাজ। ডকটা একটু ওপেন করো, সবাই কি টাস্ক ম্যানেজার পর্যন্ত বুঝতে পারছো? সবাই ক্লিয়ার? কমেন্ট করো তো। এগুলো খুব বেসিক জিনিস, যারা কম্পিউটার অনেক আগে থেকে চালাচ্ছ সবাই এটা পারো, তারপরও আমি নতুনদের জন্য জিনিসটা রিভিউ করলাম। আচ্ছা এবার আসো আমরা আননেসেসারি সফটওয়্যার, এক মাস ধরে ইউজ করতেছি না এমন সব সফটওয়্যারগুলো ফেলাই দিব। কোথায় ফেলাবো? স্টার্টে গিয়ে কন্ট্রোল প্যানেলে যাবো। আচ্ছা কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর এখানে এখান থেকে না কন্ট্রোল প্যানেল থেকে ফেলে দিই, জাস্ট তুমি সার্চে গিয়ে কন্ট্রোল প্যানেল লিখো। হ্যাঁ কন্ট্রোল প্যানেলে গিয়ে আনইনস্টল সফটওয়্যার, এবার এখান থেকে আনইনস্টল প্রোগ্রাম ওই নিচে, হ্যাঁ এখান থেকে বিভিন্ন প্রোগ্রাম যেগুলো আমার দরকার নাই এক মাস ধরে সেগুলো আমি ফেলে দিব। এক মাস ধরে মানে কি, ধরো
আমার সিসি ক্লিনার ডেলি লাগবে, এটা থাক। মাইক্রোসফট এজ ফেলা দাও, আমরা শুধুমাত্র গুগল ক্রোম এবং ব্রেভ ব্রাউজার ইউজ করব, বাকি সমস্ত ব্রাউজার ফেলে দিব। মাইক্রোসফট এজ দরকার নাই, তারপর মাইক্রোসফট ওয়ান ড্রাইভের দরকার নাই, এগুলো একটা একটা জাস্ট ক্লিক করবা, আনইনস্টল দিবা, ক্লিক করবা আনইনস্টল দিবা, ডাবল ক্লিক করো, হয় না? হ্যাঁ, আনইনস্টল, একটা প্রোগ্রাম আনইনস্টল হচ্ছে, এটা ওপেন আছে মনে হয়। ওয়ান ড্রাইভটা কোথাও যে, ওই যে মাইক্রোসফট ওয়ান ড্রাইভটা ক্লোজ করে দাও, মাইক্রোসফট এজ ক্লোজ করে দাও, হ্যাঁ রাইট বাটন দিয়ে, বা ওই যে টাস্ক ম্যানেজার থেকে, আচ্ছা ক্লোজ করে নিও তুমি, ঠিক আছে এটা পরে করে নিব সমস্যা। ওয়ান ড্রাইভটা ডাবল ক্লিক করে রিমুভ করে দাও, তারপর হচ্ছে একটা প্রোগ্রাম মনে হয় ব্যাকে চলতেছে, আচ্ছা সবাই তো বুঝতে পারছো, ধরো ভিএলসি তারপর হচ্ছে আরেকটা মিডিয়া, একই কাজে দুটো মিডিয়া প্লেয়ারের দরকার নেই আমার, তো সেক্ষেত্রে আমি একটা বা একটাই রাখবো একটা কাজের জন্য। এভাবে আস্তে আস্তে যেসব সফটওয়্যার গুলো ইউজ করতেছো না সবগুলো তোমরা ফেলে দিবা এখান থেকে, ঠিক আছে, আননেসেসারি সফটওয়্যার ফেলে দিবা, ডান। এবার ডকে যাও, এখান থেকে আননেসেসারি সফটওয়্যার ফেলবা, যেটা লাগবে আবার ইনস্টল করে নিবা, তোমার পিসি স্পিডটা ইম্পর্টেন্ট, তুমি এক মাস পরে একটা সফটওয়্যার হয়তো ইউজ করতে পারো, ওইটার জন্য ওই সফটওয়্যার ইনস্টল করে রাখার দরকার নেই, এই একটা মাস স্পিডটা ভালো পাও, যখন তোমার লাগবে তখন ইনস্টল করে নিও। আচ্ছা এখানে আমরা কিছু রিকমেন্ডেড ব্রাউজারের কথা বলছি, আচ্ছা বুকমার্কটা সবসময় হাইড করে রাখবো, উপরে দেখো তোমার বুকমার্কটা ওপেন করা। বুকমার্ক বেসিক্যালি কি জানো, বুকমার্কটা আমি একটু বলে নিই, কিছু কিছু বুকমার্ক লাখ টাকায় সেল হয়, অর্থাৎ ধরো আমি মনে করো পিসিতে কাজ করি 2003 থেকে, হ্যাঁ তো 2003 থেকে মানে কি 17 বছর কাজ করতেছি, তো 17 বছর কাজ করার সময় আমার বিভিন্ন ধরনের বুকমার্ক আছে, যে বুকমার্ক গুলা মনে করো, ধরো এখানে হ্যাকিং এর বুকমার্ক আছে, আমি বিভিন্ন হ্যাকিং সফটওয়্যার ইউজ করি, টুল ইউজ করি, তারপর হচ্ছে আমি কোডেন বিলির জন্য কি কি জিনিস ইউজ করি, তারপরে এমপ্লয় ম্যানেজমেন্টের জন্য কি কি সফটওয়্যার ইউজ করি, ই লার্নিং এর জন্য কি কি ইউজ করি, এছাড়াও হ্যাকিং টুলস আছে এখানে অনেক, তো এই হ্যাকিং টুল একটা নাম জানাও কিন্তু অনেক বড় ব্যাপার বা অনেক কঠিন ব্যাপার, সেখানে তুমি যারা ধরো বিভিন্ন ধরনের এরকম ব্রাউজারের বুকমার্ক গুলা লাখ টাকায় সেল হয়, মানে যারা বড় বড় ডেভেলপার বা বড় বড় হ্যাকার তাদের বুকমার্ক গুলা, সো বুকমার্ক গুলো কখনো এরকম ভাবে ওপেন রাখা উচিত না, এই জন্য বুকমার্ক গুলো তোমরা কন্ট্রোল শিফট বি দিবা হাইড হয়ে যাবে, আবার কন্ট্রোল শিফট বি দিবা, যখন লাগবে তুমি ইনস্টল করে নাও, ইউজ করো, ইউজ করার পর আবার কন্ট্রোল শিফট বি দিয়ে তুমি হাইড করে রাখো, সবাই ক্লিয়ার? আচ্ছা এবার টাস্ক ম্যানেজার এন টাস্ক গেল, আচ্ছা ফর সিকিউরিটির জন্য হাইড করবা বুকমার্ক, কন্ট্রোল শিফট বি দিয়ে হাইড, আবার কন্ট্রোল শিফট বি দিয়ে শো। সাপোর্টিং ব্রাউজার, আচ্ছা ব্রাউজার আমি রিকমেন্ড করব গুগল ক্রোম আর ব্রেভ ব্রাউজার ইউজ করার জন্য, আর বাকি কোন ব্রাউজার ইউজ করার দরকার নাই, বিশেষ করে ইউসি অপেরা এই দুটো ব্রাউজার হচ্ছে হ্যাকিং বা অ্যাডাল্ট কন্টেন্ট দেখার জন্য অনেক বেশি ইউজ হয়, তো এই অ্যাডাল্ট কন্টেন্ট অথবা হ্যাকিং কন্টেন্ট থেকে অনেক বেশি পরিমাণে ভাইরাস ইনজেক্ট হয়, অপেরা কখনো ইউজ করবা না, ইউসি ব্রাউজারও কখনো ইউজ করবা না, আর যদি ম্যাক্সিমাম লাগে এর থেকে বেশি গুগল ক্রোম ব্রেভ, এছাড়া তুমি ক্যানারি অথবা মোজিলা ইউজ করতে পারো, বাট দরকার নাই গুগল ক্রোম আর ব্রেভ ব্রাউজারই এনাফ, কারণ ব্রাউজারে তোমার পিসির অনেকটা স্পিড খেয়ে ফেলবে। সবাই ক্লিয়ার কিভাবে আমরা মানে কি কি ইউজ করব, গুগল ক্রোম আর ব্রেভ, বাকি যতগুলো ব্রাউজার আছে সব ফেলা দাও। এবার আমরা ব্রেভ ব্রাউজারটা কেন ইনস্টল করব, বেসিক্যালি গুগল ক্রোমের অনেক ফিচার আছে, কিন্তু গুগল ক্রোমের ফিচারগুলোতে ইউজ করতে গেলে গুগল ক্রোম অনেক স্লো হয়ে যায় আস্তে আস্তে, তো আমরা গুগল ক্রোমের সমস্ত ফিচার ব্রেভ ব্রাউজারে পাবো, ব্রেভ ব্রাউজারের স্পিডটা থাকবে অনেক ভালো, কেন স্পিড থাকবে ভালো, ও কোনো ট্র্যাকিং করে না, গুগল ক্রোম তোমাকে ট্র্যাক করে, অর্থাৎ গুগলে ট্র্যাকিং করা হয় তোমাকে, তুমি দেখবা কিছুদিন পর খাইতে যাওয়ার সময় কফির অ্যাড দেখতেছো, ঘুমাইতে যাওয়ার সময় মশারির অ্যাড দেখতেছো, বাইরে যখন জগিং করতে যাবে জুতার অ্যাড দেখতেছো, অর্থাৎ টাইম বেসড অ্যাপ হয়ে যাবে, মানে টাইম বেসড মার্কেটিং হয়ে যাবে। এটা কিভাবে সম্ভব, কারণ গুগল ক্রোম তোমার প্রতিনিয়ত তুমি কি কি করতেছো, কোন সাইটে ভিজিট করতেছো এগুলো ট্র্যাক করতেছে, সো ব্রেভ ব্রাউজারটা ট্র্যাকিংটা অফ করে দেয়, ও ট্র্যাক করতে দেয় না তোমাকে, মানে তোমায় কি কি করতেছো এটা কাউকে ট্র্যাক করতে দেয় না, কিন্তু তুমি গুগল ক্রোমের সমস্ত ফিচার ব্রেভ ব্রাউজারে পাবা, এই জন্য আমরা ব্রেভ ব্রাউজারটা প্রিফার করি ইউজ করার, মানে গুগল ক্রোম ইনস্টল থাকবে আর ইউজ করবো ব্রেভ ব্রাউজার,
কারণ ব্রেভ ব্রাউজার দিয়ে আমি গুগল ক্রোমের সমস্ত ফিচার নিব। কিভাবে নিব আসো দেখি। যে কোনো একজন ব্রেভ ব্রাউজারটা ডাউনলোড করো, জাস্ট গুগল করো ডাউনলোড ব্রেভ, যে কোনো একজন স্ক্রিন শেয়ার করো আগে। এবং দেখবা অনেক ভালো স্পিডে তুমি ব্রাউজ করতে পারবা। ওপেন করে আমরা ইনস্টল করে নিচ্ছি। ডাউনলোড তো হয়ে গেছে, এটা অলরেডি ইন্টারনেট ম্যানেজার তো ডাউনলোডিং দেখাইলো। ব্যাকে শর্ট ফাইল ডাউনলোড হয়েছিল মানে 1 এমবি, এখন বড়টা মেবি হচ্ছে আর কি। আচ্ছা আমরা সবাই তো সিঙ্কের উপর ক্লাস পাইছি আলমগীর, তাই না? সিঙ্ক এক্সটেনশনের উপর ক্লাস হয়েছে না? জি ভাই হয়েছে। সবাই নামে ফেলো ব্রেভ ব্রাউজারটা সাথে সাথে। আর যে কাজগুলো করতেছি, যে একটু আমি আমার সামারি করতেছি, সিসি ক্লিনারটা আমরা প্রত্যেক একদিন পরপর যখন পিসি অন করবো তখন ইউজ করবো, একবার করে সমস্ত কাস্টম ক্লিনে গিয়ে ক্যাশটা ক্লিয়ার করে নিবো। দুই নম্বর হচ্ছে ব্রাউজার, যখনই তুমি স্লো পাবা, ব্রাউজার একটু স্লো হয়ে গেছে, কন্ট্রোল শিফট ডিলিট দিয়ে বেসিক এবং অ্যাডভান্স ক্যাশ ক্লিয়ার করে নিবা। আর এটা এটা তুমি 5-10 মিনিট পরপরই করবা। আর হচ্ছে ওই কোডিংটাও ওই সিসি ক্লিনার যখন ইউজ করবা, ওই একবার এক্সট্রা অর্ডিনারি কোডগুলো ডেলি একবার করে পুশ করে নিবা। আর এ মানে আমার কন্টেন্ট এখানে শেষ, এরপরে নিচে যদি মনে হয় পড়তে ইচ্ছা করে আস্তে আস্তে নিচের দিকে এগুলো পড়ো। এগুলোতে আসলে কিভাবে কেন আমরা প্রিমিয়াম কন্টেন্ট ফ্রিতে পাই, কেন ওরা দেয়, প্রিমিয়াম কন্টেন্ট ফ্রিতে কিভাবে পাইতে হয়, এই জিনিসগুলোর উপরে বিভিন্ন লেখা আছে, লেখাগুলো আস্তে আস্তে পড়ে যাও। আর এই টর ব্রাউজারটা বোঝাবেন না আমাদেরকে? টর বেসিক্যালি টর ডাকডাকগো, এগুলো আমরা যখন ওয়েব সিকিউরিটিতে যাব তখন আরো ডিটেইলে বোঝাবো, ঠিক আছে? ব্রেভ ব্রাউজার ইনস্টল হয়ে গেছে, আসো ব্রেভ ব্রাউজার ইনস্টল একটু দেখি। সবার প্রথমে লেটস গো, ইম্পোর্ট ফ্রম, তোমার যে সিঙ্কটা আছে সিঙ্কে চলে যাও, তোমার গুগল ক্রোমের সিঙ্ক, ওই ক্রোম পার্সন 1 সম্ভবত। হ্যাঁ, ডার্ক ওয়েবের জন্য টর ব্রাউজারটা বেস্ট। আমি যখন তোমাদের ওয়েব সিকিউরিটি পড়াবো তখন ডার্ক ওয়েব, ডিপ ওয়েব নিয়ে কথা বলবো, তখন টর ব্রাউজার, টরেন্ট বিডি, ডাকডাকগো এগুলো নিয়ে কথা বলবো। তবে দেখো এখান থেকে জাস্ট মাই ক্রোম পার্সন 1 দিয়ে ইম্পোর্ট করলাম, অর্থাৎ আমার গুগল ক্রোমের সিঙ্কটা এখানে চলে আসবে। নেক্সট, সার্চ ইঞ্জিন গুগল দাও ডিফল্ট। নেক্সট, সবগুলো এক্সটেনশন চলে আসতেছে, সার্চ ইঞ্জিন সিলেক্ট করো, ওকে ডান। এবার দেখো
একটু টাইম দাও আসু এবার হচ্ছে কি আমরা একটা পার্সন একটু টাইম দাও সবগুলো এক্সটেনশন আসু ওকে এবার সেটিংস এ যাও আমাদের ডকের অনুযায়ী সেটিংস এ গিয়ে অ্যাড এ পার্সন এখানে আমরা ক্লিক করলাম ব্রেভ ব্রেভ শিল অন করলাম গুগল বুকমার্কে গিয়ে মেনুতে গিয়ে সেটিং এ গিয়ে গেট স্টার্টেড ইম্পোর্ট বুকমার্ক করে ফেলছি অলরেডি এবার ব্রেভ এর সেটিংস এ যাব প্রোফাইলের আইকন নেম দিব ব্রেভ সেটিংস ব্রেভ এ গিয়ে সেটিংস এ ক্লিক করো হাতে ডান পাশে এখানে হচ্ছে ক্রিয়েট এ প্রোফাইল ক্রিয়েট এ নিউ প্রোফাইল একটু নিচে ক্রিয়েট এ নিউ প্রোফাইল হ্যাঁ আচ্ছা এখানে প্রোফাইলে গিয়ে আমি একটা প্রোফাইল অ্যাড করব এখন অলরেডি এখানে নাম এবং আইকন দিতে হবে লেটস গো ইম্পোর্ট ফ্রম ক্রোম পার্সন ওয়ান দাও ইম্পোর্ট আচ্ছা অলরেডি এটা হচ্ছে তোমার যদি দুটো সিং থাকে দুটো আর কি একটা সিং তো অ্যাড করে ফেলছি তাইলে দেখো যদি তোমার দুটো সিং থাকে নেক্সট নেক্সট দিয়ে সার্চ ইঞ্জিন দিয়ে নেক্সট করে দাও দেখবা দুটো সিং চলে আসবে একটা সার্চ ইঞ্জিন চুজ করো সিলেক্ট সার্চ ইঞ্জিন চুজ করো সিলেক্ট সার্চ ইঞ্জিন আসে না আচ্ছা এবার দেখো সিংটা কিভাবে আসছে ওই যে তোমার আইকনে ক্লিক করো রাইটে টপে ওর একটাই সিং এর জন্য আর অ্যাড করতে পারতেছি না আমরা এখানে দেখো এই যে প্রোফাইল 1 চলে আসছে অলরেডি প্রোফাইল 1 এ ক্লিক করলে তোমার ইয়াতে চলে আসবে মানে মেইন সিংকে চলে যাবে যাদের মাল্টিপল সিং বা মাল্টিপল জিম গুগল ক্রোম আছে তারা এভাবে একটার পর একটা অ্যাড করে নিতে পারবা সবাই কি ক্লিয়ার গেট স্টার্টেড দিয়ে আমরা কি করছি গুগল ক্রোমটা দেখাই দিছি তারপর গুগল ক্রোম পার্সন 1 দেখাই দিছি তারপর হচ্ছে আমি সিংটাকে অ্যাড করে নিছি সমস্ত এক্সটেনশন এক্সটেনশন চলে আসবে এবার তুমি দেখো গুগলের বুকমার্ক তুমি পেয়ে গেছো সব তাই না তারপর হচ্ছে জাস্ট তুমি ব্রাউজার স্পিডটা মানে ব্রাউজ করতে গেলে বুঝবা স্পিডটা কত ভালো থাকে আর এখানে বেসিক্যালি অ্যাড ব্লক করে অলরেডি পাঁচটা অ্যাড ব্লক করে ফেলছে অলরেডি হ্যাঁ এই যে কোনো অ্যাডই দেখাবে না তোমাকে তো সবাই এটা ইউজ করো আই হোপ ভালো কাজ করবে সো লেটস গো টু অ্যাসাইনমেন্ট সবার প্রথমে সবাই আশা করি ব্রেভ ব্রাউজারটা বুঝতে পারছো অ্যাসাইনমেন্টে আসলাম আমরা আমি স্ক্রিন শেয়ার করছি সবাই একটু দেখো অ্যাসাইনমেন্ট আমি একদম শীটটার টপে দিয়ে দিছি এক নাম্বার এগুলো সবগুলো স্ন্যাপ নিয়ে নিয়ে জমা দিতে হবে এক নাম্বার ইনস্টল করবা গুগল ক্রোম এবং ব্রেভ ব্রাউজার ডিলিট করবা অপেরা এবং ইউসি ব্রাউজার দুই নাম্বার আননেসেসারি সবগুলো সফটওয়্যার তুমি রিমুভ করবা যেগুলো তুমি লাস্ট 31 দিন ইউজ করতেছো না ফ্রম কন্ট্রোল প্যানেল আনইনস্টল প্রোগ্রাম আচ্ছা তুমি যে আনইনস্টল করতেছো এটা একটা স্ন্যাপ নিবা উইন্ডোজ অ্যাক্টিভেটেড আছে কিনা এটা 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 স্ন্যাপ নিয়ে দেখাবা সমস্ত ফ্রি অ্যান্টিভাইরাস ডিলিট করবা উইন্ডোজ ডিফেন্ডার কনফিগার করা অবস্থায় তোমার যে প্রোটেক্টেড আছে এটার একটা স্ন্যাপ নিবা টাস্ক ম্যানেজারে গিয়ে স্টার্টআপে সব ডিসেবল করার পর একটা স্ন্যাপ নিবা টাস্ক ম্যানেজারে গিয়ে প্রসেস সব এন্ড নাও করার পর স্ন্যাপ নিবা টাস্ক ম্যানেজারে গিয়ে সিপিইউ মেমোরি সিপিইউ বা মেমোরি 51% এর নিচে নামায় স্ন্যাপ নিবা আমি যে কোডগুলো পুশ করছি এই কোডগুলো কমান্ড প্রম্পট থেকে পুশ করার পরে একটা স্ন্যাপ নিবা গুগল ক্রোমে কখনো চারটার বেশি এক্সটেনশন ইউজ করবা না চারটা এক্সটেনশন কি কি গ্রামারলি কালার পিকার লাইট শট ব্রাউজেক বাকিগুলো অফ করে রাখবা মানে রিমুভ করতে বলি নাই অফ করে রাখবা সবাই একটু দেখো এখানে একটা অফ করার অপশন আছে যেকোনো একজন স্ক্রিনটা শেয়ার করো আমাদের হাতে ডান পাশে দেখো একটা আইকন ছবির পাশে দিয়ে একটা ইয়া আছে হ্যাঁ রাইট ওখানে ক্লিক করো ওখানে ক্লিক করার পর এখানে অফ করে দেওয়ার অপশন আছে তো আমরা যে চারটার নাম বললাম ওই চারটার বাদে বাকি সবগুলো অফ করে দাও ধরো অসাম স্ক্রিনশট এখন দরকার নেই এটা অফ করে রাখো অসাম স্ক্রিনশটটা এই যে আনপিন করে দিবা এই যে আনপিন ওখানে আবার যাও ওখানে আবার আনপিন ভাই আনপিন করলে না যায় না আনপিন করলে জাস্ট উপরে দেখায় না আনপিন করলে যাবে না এখানে হ্যাঁ যাওয়া লাগবে না তো আমরা তো সেখানে দেখাবো না তাইলে হবে মানে এখানে লোড নিতেই সে অনেক টাইম নিয়ে নেয় তুমি জাস্ট আনপিন করে দিলে হবে বাস রিমুভ করার দরকার নেই এগুলো যখন লাগবে তখন ইনস্টল করে নিব ঠিক আছে এখন আপাতত চারটার বেশি রাখবো না কোন চারটা রাখবো আমি লিখে দিছি অলরেডি থ্যাংক ইউ শেয়ারিং এর জন্য আবার যাচ্ছি আমার স্ক্রিন শেয়ারিং এ সবাই ভাবে এই চারটা বাদে বাকিগুলো আনপিন করে রাখবা যেমন গ্রামারলি আমার যে কোনো সময় লেখার জন্য ল্যাঙ্গুয়েজ চেক করার জন্য বা ভুল আছে কিনা চেক করার জন্য লাগবে কালার পিকার লাগবে লাইট শট লাগবে ব্রাউজার ভিপিএন লাগবে আর বাকিগুলো রিমুভ অথবা রিমুভ করে দাও অথবা আনপিন করে রাখো দুইটা সিঙ্ক রাখবা গুগল ক্রোম এর বেশি রাখো না ব্রেভ ব্রাউজার ইনস্টল করবা ব্রেভ ব্রাউজার কনফিগার করার অবস্থায় একটা স্ন্যাপ নিবা
সিসি ক্লিনার তুমি যে ক্লিন করতেছো এটা একটা স্ন্যাপ নিবা, এই 13টা কাজের 13টা স্ন্যাপ একটা গুগল ডক এর মধ্যে পেস্ট করতে থাকবা কাজের। অর্থাৎ বুঝতে পারছো স্ন্যাপ স্ন্যাপ পেস্ট করবা কিভাবে? মনে করো আমি এই কাজটার একটা স্ন্যাপ নিলাম, এই যে স্ন্যাপটা নিলাম, এই স্ন্যাপটা কি করব, এই যে স্ন্যাপ নিলাম এই স্ন্যাপটা ইনসার্টে গিয়ে এরকম একটা ডক মনে করে জমা দিবা, ইনসার্টে গিয়ে ইমেজে গিয়ে ইমেজটা আপলোড করবা কম্পিউটার থেকে এভাবে একটার পর একটা ছবি আপলোড করে, দেখছো ছবিটা আপলোড করে ফেললাম। ওকে, এভাবে প্রত্যেকটা স্ন্যাপ আপলোড করে একটা ডকে নিবা, সেই ডকটা শেয়ারে ক্লিক করবা, শেয়ারে ক্লিক করার পর চেঞ্জে গিয়ে সবাই যাতে ভিউ করতে পারে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক ভিউয়ার থাকবে, তারপর লিঙ্কটা কপি করবা, তারপর সবাই অ্যাসাইনমেন্টটা সাবমিট করবা। সবাই কি ক্লিয়ার অ্যাসাইনমেন্টটা কিভাবে সাবমিট করবা কি করবা? আচ্ছা ম্যাম একটা কোশ্চেন ছিল, জি আমার তো কোনো ফ্রি অ্যান্টিভাইরাস নাই, তো আমি সেটা একটা কি করব? ডিফেন্ডার অ্যান্টিভাইরাস ইউজ করব। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি তো স্ন্যাপটা নেওয়ার ক্ষেত্রে যে ডিলিট অল ফ্রি অ্যান্টিভাইরাস ওইটার ক্ষেত্রে কি করব? ওই স্ন্যাপটা 4 নম্বর স্ন্যাপ যেটা, যে তোমার যে প্রোগ্রামগুলো আছে না প্রোগ্রামগুলোর একটা স্ন্যাপ দিলে হবে, তাহলে বুঝতে পারছো কোন অ্যান্টিভাইরাস আছে কিনা। ওকে আচ্ছা আচ্ছা জি, সবাই ক্লিয়ার? নেক্সট ক্লাসে আমরা শপিফাইয়ের উপর চলে আসবো। ওকে ভাই, আগের বেঞ্চে যদি এরকম কোনো রিলেটেড ভিডিও থাকে ওইটা যদি দেন তাহলে আগে থেকে দেখলে কনসেপ্টটা ক্লিয়ার হতো ক্লাসে। আচ্ছা, শপিফাইয়ের এক নাম্বার ক্লাস, শপিফাই পার্টনার অ্যাক্সেস দিয়ে গুগল করো তাহলে পাবা। আপনারা কেমন আছেন?